ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এরকমটাই অভিযোগ তুললেন তিনি। এবার ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত রাজনীতির ছবিটি মুক্তি পেয়েছে মাত্র 40টি প্রেক্ষাগৃহে। এটা তিনি স্বপ্নেও ভাবেননি। কেরিয়ারে এর আগে অপু অভিনীত ছবি মানেই শতাধিক প্রেক্ষাগৃহ পেয়েছে। মাই নেম ইজ খান, হিরুদা সুপারস্টার, লাভ ম্যারেজ, রাজাবাবু প্রতিটি ছবি পেয়েছে ব্যবসায়িক সফলতা। অথচ এবছর কেন এমন ঘটল? আমার বিরুদ্ধে চলচ্চিত্রের একদল চক্রান্তকারী লেগেছে, জানি না তাদের কি ক্ষতি করেছি। দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। ঈদের এক সপ্তাহ আগে পর্যন্ত আমার ছবিটি ছিল দর্শক চাহিদার শীর্ষে। তাছাড়া গত এক দশক সাকিব অপুর ছবি মানেই সুপারহিট, কিন্তু এবার ছবি মুক্তির আগেই ফলোআপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা। আসলে তারা হয়তো চায় না আমি চলচ্চিত্রে টিকে থাকি, তবে চ্যালেঞ্জ দিলাম, এই স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহ দিয়েই দর্শকদের হৃদয় জয় করে নেব। এর মধ্যে ষড়যন্ত্রকারীরা সেটার আঁচো পেতে শুরু করেছে। দেশব্যাপী এখনো চলছে ছবিটির জয়ধ্বনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে।